বন্ধুরা, আপনি আজকে কি স্বপ্নে কালী ঠাকুর দেখেছেন? কালী ঠাকুরকে আপনি কি মন্দিরেতে দেখেছেন? কালী ঠাকুর আপনি স্বপ্নে দেখে ভয় পেয়েছেন? কালী ঠাকুরকে দেখে আপনার মনে খুব আনন্দ হয়েছে? তবে আজকে শুনুন আজকে এই স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নে কালী ঠাকুর দেখা মানে এটি কিন্তু কোনো নেতিবাচক হিসাবে ধরা হয় না। তবে যদি আপনি অসুস্থ শরীর থাকে, মনের ভিতরে যদি আপনি অসুস্থতা বোধ করেন, তাহলে সেই অসুস্থতাটা সেরে যাবে স্বপ্নে কালী ঠাকুর দেখলে। স্বপ্নে যদি কালী মূর্তি দেখেন, তাহলে এর ফল হিসাবে আপনি অনেক কৃপা পাবেন এবং মনের ভিতরে যদি কোনো অসুরী শক্তি থাকে ভয়ের কাউকে, সেই ভয়টাকে আপনি কাটিয়ে তুলতে পারবেন। স্বপ্নে কালী ঠাকুরকে দেখা মানে খুব ভালো স্বপ্ন বলেই মনে করা হয়। এই স্বপ্ন মধ্যে দেবী কালীকে কোনো নেতিবাচক শক্তি হিসাবে বিনাশ ধরা হয় এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। যদি আপনার শত্রুদের দ্বারায় আপনি যদি কোনো আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সমস্ত শত্রু ধ্বংস হয়ে যায়। এছাড়াও পরিবারের মধ্যে এই স্বপ্নে দেখলে গৃহে সুখ আসে, সমৃদ্ধি বৃদ্ধি হয়ে যায়। যদি স্বপ্নে কালী মূর্তি দেখা যায়, তাহলে শাস্ত্র অনুযায়ী এই স্বপ্নকে খুব ভালো স্বপ্ন বলা হয়ে থাকে। তো বন্ধুরা, যদি স্বপ্নে কালী মন্দির দেখে থাকেন, তাহলে এটি কিন্তু আপনার শাস্ত্র অনুযায়ী খুব ভালো স্বপ্ন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা শীঘ্রই আগামীতে সমাপ্ত ঘটে যাবে এবং আপনার জীবন সুখে বেড়ে তুলবে। স্বপ্নে যদি কালী পূজা করতে দেখেন, তাহলে এটিও একটি খুব ভালো স্বপ্ন হিসাবে মনে করা হয়ে থাকে। তো শাস্ত্রে এই স্বপ্ন কালীর আরাধনা করা যদি দেখা যায়, আরাধনা করছেন, তাহলে এই স্বপ্নকেও খুবই ভালো স্বপ্ন হিসাবেই মনে করা হয়। অর্থাৎ আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে। তো বন্ধুরা, স্বপ্নের ব্যাখ্যা এবং তার তিথি এবং নক্ষত্র অনুযায়ী আলাদা আলাদাও ফল হতে পারে। বন্ধুরা, এই ধরনের স্বপ্ন আমার এই চ্যানেল অজানা কথা টিভিতে দেওয়া হয়ে থাকে। আপনি এই চ্যানেলটি ভিজিট করেও দেখতে পারেন, আরও অনেক স্বপ্নের ব্যাখ্যা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।